আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে আমরা ব্যাটারির প্রাইস জানবো, ব্যাটারির আপডেট প্রাইসটা আমরা জানবো। আজকে রিক্সার ব্যাটারির ফানি ও পাউডার দুইটা ব্যাটারির প্রাইস আমরা জানবো। তো দোকানের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পাবেন ও ডিসপ্লেতে যে ফোন নম্বর থাকবে সেই ফোন নম্বরে অবশ্যই ফোন করতে পারেন। আজকে কি ব্যাটারি দেখাবেন? রিক্সার ব্যাটারি আগে তো বড় ব্যাটারি দেওয়াই আছে, এখন রিক্সার ব্যাটারি গুলো দিয়ে দেন। আচ্ছা, রিক্সার ব্যাটারি কি টাইপ ব্যাটারি দেখাবেন? রিক্সার ব্যাটারি কোনগুলো? রিক্সার ব্যাটারি হলে দিয়ে গিলে এক আর তাহলে এই ব্যাটারি পাউডার, এটা পাউডার, এটা পাউডার ব্যাটারি, ব্যাটারি দেখাই আমি। এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি, ব্যাটারি গুলো এদিকে রাখবেন। ও এটা কত এম্পিয়ার? এটা 100 এম্পিয়ার। ও 100 এম্পিয়ার, এই টাইপটা 100 এম্পিয়ার। হ্যাঁ, এটা 100 এম্পিয়ার, এটা হলো 150, 150, এটা হলো 160। আচ্ছা আচ্ছা, আমার স্টোরে আরো 200 আছে, 200, এটা হলো আপনার ওই যে স্টোরে আছে মাল, দোকান তো বাঙ্গা, দোকানে মাল রাখা যাইতেছে না। এইটা কোনটার কি প্রাইস একটু প্রাইস লিস্টে যদি বলতেন? আসলে ব্যাটারি রেটটা করে ম্যাকোরিট থাকে না, একই বারে কমে। আপাতত এই ব্যাটারিটা আমরা বেচতেছি আপনার 29,000 টাকা। এটা কত এম্পিয়ার? এটা 160 এম্পিয়ার। 160 এম্পিয়ার, কয়টাই? চারটা অ্যাক্সেল, মানে চারটা ব্যাটারি, এগুলো 29,000 টাকা বিক্রি করতেছেন? হ্যাঁ, এইটা বেচতেছি 28,500 টাকা। এটা কত এম্পিয়ার? এটা জ্যাক 150, 150 এম্পিয়ার। আর যেটা আনছিলাম আমরা, এই 150। এখানে কি চারটা থাকে? এইরকম চারটা থাকবে, এইরকম চারটা। ও এইটার মতো চারটা, এইটার মতো চারটে, এইটার মতো চারটে। তারপরে এটা র‍্যাংস কোম্পানি, এটা র‍্যাংস কোম্পানি, এটা তো দেখতে পাচ্ছি র‍্যাংস কোম্পানি। হ্যাঁ, এটা র‍্যাংস কোম্পানি। তারপরে এটা হলো আপনার অ্যাপোলো কোম্পানি, এটা হলো হ্যামকো কোম্পানি। এটা অ্যাপোলো আর এই নিচেটা হচ্ছে হ্যামকো, এগুলো আইপিএস এর। এগুলো সব আইপিএস এর, মানে এটা 18 মাসের গ্যারান্টি, এই যে 18 মাসের গ্যারান্টি, 18 মাসের গ্যারান্টি, আর এটাও 18 মাসের গ্যারান্টি, এটা হলো আইপিএস এর ব্যাটারি। তো আমরা এই পাশে যে আছে কাকা, এগুলো এগুলা প্রাইভেটের ব্যাটারি, যেমন এই যে NS6PL প্রাইভেটের ব্যাটারি, এগুলো প্রাইভেটের ব্যাটারি, মানে গাড়ির ব্যাটারি, গাড়ির ব্যাটারি, প্রাইভেটের মাইক্রো গাড়ির ব্যাটারি। আর এই যে এগুলো হলো সব রিক্সার ব্যাটারি, এটা 3 মাসের গ্যারান্টি। এগুলো রিক্সার ক্ষেত্রে, এইগুলো কি পানির? পানি, পানি। ও আচ্ছা, 3 মাসের গ্যারান্টি, পাওয়ার প্লাস নাম। ও আচ্ছা, পাওয়ার প্লাস নাম। হ্যাঁ, পাওয়ার প্লাস নাম। আমরা তো বিশেষ করে এই ব্যাটারিটা দেখেছি, তাই না? হ্যাঁ, চায়না ম্যাম, ওই যে এই ব্যাটারিটা। ওই কোনটার কি প্রাইস একটু বলেন? ওই বললাম যেটা 160, ওইটা বর্তমান বাজার হলো 29। ব্যাটারির দামটা আসলে অ্যাকুরেট না, এক এক সময় এক এক রকম বাড়ে কমে। যাই হোক, আপাতত আজকের বাজার ওই চায়নাম্যান 160 আপনার 29,000 টাকা। ওই যে চায়নাম্যান 160 এম্পিয়ার, এই যে 30,000 টাকা, এই 160 এম্পিয়ার, এটা চারটা মিলে 29,000 টাকা। আর ওই জ্যাকপট, ওই 150, ওই জ্যাকপটটা কই? ওই যে এটা, এটাই চারটা মিলে, এটা কত? 150। এটা আবার পানি, এটাও পানি, এটা কত? এই জ্যাকেটটা 150, ওটা 28,500 টাকা, ওইটা 28,500 টাকা। আর এই একটা পাউডার ব্যাটারি, ওখানে উঠে আছে, ওই ব্যাটারি উপরে আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো পাউডার, এই চারটার দাম হইলো আপনার 20,000 টাকা। ওই এটা কত এম্পিয়ার? 40 এম্পিয়ার, 100 এম্পিয়ার, 100, 100। এই যে 40, না না, ওটা 40, ওটা 100, ওই ওই 100 এটা 100 এম্পিয়ার। এই চারটার দাম, চারটার দাম হলো 20,000 টাকা, 20,000 টাকা। ও আচ্ছা, এই চারটার ওই ওই কথাবার্তার মাধ্যমে কিছু কমান টমান যাবে। আচ্ছা, অ্যাকুরেট হয় না আর কি, কিছু কমান টমান যাবে, হয়তো অ্যাকসেপ্ট ব্যাটারি নিলে আমি 200-300 টাকা কম রাখি, এরকম হয়। আপনার এই দূরে যদি ব্যাটারিটা কেউ নিতে চায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তাদের কন্ডিশন কি, কি কন্ডিশনে? আসলে ব্যাটারিটা পানির ব্যাটারি, তো
এটা কুরিয়ার সার্ভিসে দেওয়াটা একটা সমস্যা হয়। পাউডার ব্যাটারিটা একমাত্র দেওয়া যায়, কারণ পাটের ব্যাটারি কুরিয়ার সার্ভিসে পাঠাইলে মোড়া কোনো কারণবশত ব্যাটারিটা উড়াইলো না, তাহলে ব্যাটারিটা যদি রিটার্ন ব্যাক করে আমার কাছে আসে তাহলে ব্যাটারিটা মানে এটা অকার্য হয়ে যায়, এই ব্যাটারিটা বেচা পরবর্তীতে সমস্যা, যার কারণে ওই যদি আপনি ওইভাবে নিতে চান তাহলে আপনাকে ড্রাই ব্যাটারি আমরা দিতে পারবো, আপনি যেখানে আছেন ওখান থেকে ব্যাটারিতে পানি ভরে ব্যবহার করবেন। মানে পানিটা ভরে আপনি সম্পূর্ণভাবে আপনার ফোনের মাধ্যমে বুঝাই দিবেন, আর একটা ব্যাটারির মধ্যে কতটুকু পানি লাগে সাথে পানিটাও দিয়ে দিবেন। পানি আসলে দেওয়াটা যায় না, এই ইতে আপনার ট্রান্সফোর্টে অ্যাসিড নিতে চায় না, ব্যাটারিতে তো অ্যাসিড দিতে হয়, অ্যাসিডটা ওরা আর নিতে চায় না, আর যদি সাথে যায় আপনার ব্যাটারির সাথে গেলে ওরা ওই ক্ষেত্রে নেয় আর কি, ট্রান্সফোর্টে বুকিং দেওয়ার গেলে অ্যাসিড নেয় না, অ্যাসিড নেয় না, মানে ব্যাটারিটা সাথে দিলে পরে অ্যাসিডটা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। আর তাছাড়া ওই যদি এই ক্ষেত্রে পেমেন্টটা কীভাবে করা হবে? এই ক্ষেত্রে পেমেন্টটা যদি ওই ট্রান্সপোর্টে যদি ওনা যদি পাঠায় তাহলে আপনার অর্ধেক টাকা আপনি আমাকে পরিশোধ করবেন, বাকি টাকাটা আপনার ট্রান্সপোর্টে মাল উঠায় আর টাকা দিয়ে দেবেন। মানে অর্ধেক টাকা আপনাকে দিতে হবে, টাকা পরিশোধ করতে হবে। তো এটা কিন্তু এই পানি ব্যাটারি আর ড্রাই ব্যাটারি দুইটার জন্যই প্রযোজ্য? হ্যাঁ, দুইটার জন্য প্রযোজ্য। ও আচ্ছা। তো আপনার দোকানের কার্ডটা? এই হচ্ছে দোকানের কার্ড, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাজীপুর জুবাইর ব্যাটারি, বাওয়াল পয়েন্টের দক্ষিণ পাশে, বাওয়াল পয়েন্টের বর্ষা হলের উত্তর পাশে চান্দনা চৌরাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন এটা। আর আজকের মতন এখানেই শেষ করছি, আর আপনারা অবশ্যই এই নামাজের টাইমে কেউ কল করবেন না, কারণ উনি তো পাঁচক তো নামাজ পড়েন, তো নামাজের টাইম বাদে কল করবেন, আর রাত্রে 10টার পরে কেউ কল করবেন না, এইগুলো একটু মেনটেন করে চলবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।